মাকে আজকে কচু কাটার জন্য নিয়ে আসছি। পারবে তো কাটা তুমি? হ্যাঁ চলো আজকে কচু শাক রান্না হবে। এই তো আমাদের ঘন্টু নিয়ে চলে এসেছে, একাই এক্সপার্ট। বাগানে কচু আছে বড়। নমস্কার, ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকে শনিবার, তাই ডিসাইড করলাম একটা নিরামিষ রেসিপি হবে, কারণ শনিবার দিন তো সবসময় আমাদের বাঙালিদের সব জায়গাতেই সব ঘরে ঘরেই নিরামিষ। তাই আজকে মা সকালবেলাতে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিল, আর আমরা এখন চলে এসেছি বড় একটা কচু বাগানে। তাই এই দাদার কচু বাগান থেকে কচু তুলবো, কাঁচা ছোলা দিয়ে কচুর সুন্দর একটা রেসিপি মা করবে। তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, আর এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন, আমাদের সাপোর্ট করবেন, কারণ এভাবে যেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি দেখাতে পারি। তো চলুন, ঘন্টু কচু কাটবে, আপনাদের পুরোটাই দেখাচ্ছি। ঘন্টু আজকে হাফ প্যান্ট পরে এসে কাজে কাজ করেছে, কচু বাগানে নামবে তো, আর হাফ প্যান্ট পরে এসছে, ভালোই হয়েছে। তোমার পায়ে ব্যথা আছে, তুমি দাঁড়াও, ঘন্টু আর মা নামে সাবধানে। হ্যাঁ তুমি দেখি দাও ঘন্টু কোন দিকে। দুজনাতেই 200 না, কারণ একা থাকলে বলতাম একাই 100, কারণ দুজনা রয়েছে তাই দুজনাতে 200। ওরা কত শুদ্ধ তুলে দিয়েছে, এই দেখুন ঘোড়াতে অনেকটা। এই নিরামিষ দিনে কচু রেসিপি যদি ঠিকঠাক রান্না করা হয়, এই এক পদের কচু দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। বাবু তুমি তো ধর, দাম আদম কচু ওখানে পুকুরে দিলে গোটা ধুই না, তুমি ধরো, আমি পুরা তো জামা পরে এসেছি। দাও আমাকে দাও, পুরা তো একটা কচু আছে এটা নাকি, লতি হয়েছে, কচু নেব। কচু লতি হয়েছে গন্ডু? হ্যাঁ অনেক বড় নেব, গোড়া শুদ্ধ করে দাও। দেখো কত বড় লতি হয়েছে, পিসি পিসি কই দেখি, কি দেখো এই দাদা দাদা না না কাটা ছিট রে, অনেক বড় লতি হয়েছে। কচু খেতে যে এত জঙ্গল, এর মধ্যে আমরা কচু কাটতে আইছি। আমাদের কচু কাটা হয়ে গেছে, এখন রান্না ঘরের দিকে যাওয়া যাক। চলো ঘন্টু তুমি আগে লাঠি দাও। আ ঘন্টু যা রাস্তাটা করেছে কাদা দিয়ে, চলো 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 এই পুকুরে গোড়াটা ধুয়ে নিয়ে যাই, এই পুকুরে কচু গোড়াটা ধুয়ে নিই। কত বড় কলা বাগান, আমরা কচু নিয়ে রান্না করে চলে এসেছি, এখন মা আর আমি দুজনে মিলে কেটে নেব। মা তোমাকে কচুগুলো কেটে দিই, তুমি গোড়া কচুটা কাটো। গোড়া কচুটা কাটবো আমি? হ্যাঁ ভালো করে তুলবে, গোড়া কচু দিয়ে কাটিয়ে দেবো, ভালো করে সুন্দর করে কাটিয়ে দেবো। এই যে প্রথমে আমি এরকম ভাবে আঁশগুলো ছাড়িয়ে নেব, আঁশগুলো না ছাড়ালেও হয়, এরকম এরকম পিস করে নেব। আমরা যেখান থেকে কচুগুলো এনেছি খুব ভালো, এখানে কচুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর গলাও চুলকায় না, অনেক ছাওয়া জায়গার কচুতে কাটি নিচ্ছি কচু। হ্যাঁ তুমি কেটে নাও, আমি তাড়াতাড়ি করে এরকম করে কেটে দিচ্ছি, কেটে ঝুড়িতে রেখে দেবো। ওই যে মাকে আমি কচুগুলো কেটে দিই, এই নাও, আমি ডান্টিগুলো কাটি। দাদা ভাই দিদি ভাই কচু ডো কাটতে ধুই আনছি, আমরা আবার সেদ্ধ করে নেবো ভালো করিয়া। আর কচুটা এইভাবে সিদ্ধ করে রান্না করলে খুব স্বাদ হবে। কচুটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিট ঢেকে রাখবো। দশ মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে নেব, দেখি কচু শাকটা কিরকম সিদ্ধ হলো। এ বাপরে আমি তো একটু জল দিই নাই, তবুয়ের গা থেকে কতটা জল বেরিয়েছে। কচু মানে তো জল মা, আর কচুগুলো পুরো জলের মধ্যে ছিল না। আর এদিকে আমি দীপন আর মা পেয়ারা খেতে বসে গেছি, কচু তুলতে যেয়ে পেরে নিয়ে এসেছি পেয়ারাটা। কচুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে,
ওইটাই ভুলে গেছি। সারেগামা দাও। সারেগামাটা? কচু শাকটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জলটা ঝরিয়ে নেব। এই দেখুন কচু শাকের গা থেকে কত জল বেরিয়েছে। কচু শাকে দেওয়ার জন্য যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সিদ্ধ করে নেব। জল দিয়ে দিই, ছোলাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ করে নেব। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য হালকা লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ঢাকা দিয়ে দাও, ভালো সিদ্ধ হয়ে যাবে। আর একটু জল দিয়ে দিই, জলটা কম হয়ে গেছে। কিন্তু এতগুলো ছোলা তো লাগবে না, কচু শাকের থেকে ছোলা পরিমাণটা বেশি হয়ে গেল। বাপি, কি ছোলাটা কি তেলে ভেজে দেবো নাকি খাবি? হ্যাঁ মা, মানে সিদ্ধ করার পর আর যেটুকু থাকবে একটু তেলে ভেজে দিও। কেন? বেশ, কচু আর ছোলা সিদ্ধ করে নিয়েছি, এখন আমরা কচুটা রান্না করব। প্রথমে কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল, ফোড়নে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন দিয়ে দেবো সিদ্ধ করা ছোলা। এখন দিয়ে দেবো সিদ্ধ করা কচুগুলো। ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। একদম সিম্পল রান্না, এই রান্না কোনো ঝামেলা নাই, কচু শাক রান্না করা। কচু শাকটা প্রায় হয়ে এসছে, এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। তার সঙ্গে দেবো সামান্য চিনি, স্বাদটা বেশি আসার জন্য। মা আর জোরে জাল দিও না, পুড়ে যাবে। দেখুন কচু শাকটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম গোলে ঘ্যাট হয়ে গেছে। আমাদের কচু শাক রান্না হয়ে গেছে, নামিয়ে দেবো। আর আমরা একদম বাঙাল কথায় বলি, একে কচুর নেবড়া। আমাদের কচুর নেবড়া হয়ে গেছে, এই দেখুন দাঁত যেমনি কালার এসছে আর ছোলাগুলো দেখা যাচ্ছে, মানে দেখি একটা মানে লোভনীয় একটা ব্যাপার। আজকে আমরা খাওয়া দেখাচ্ছি না, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, এটা রাত্রেবেলাতেই ভাত দিয়ে খাবো। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে রুটির সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগবে। রুটি দেও খেতে ভালো লাগে, তোমার মুড়ি দেও খেতে ভালো লাগে, গরম গরম মুড়ি দেয় মাখাইয়া খাইলে খুব স্বাদ হয়, অসাধারণ। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।